আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্যমন্ত্রীকে বলবো, কেন এখন পর্যন্ত দক্ষ লোক সেখানে দেননি, কেন সেখানে উন্নত মানের যন্ত্রপাতি কেনার পরও সেটা আপনারা তো হচ্ছেন জনসমর্থিত সরকার, সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার তো সমর্থন দিয়েছে, আপনারা তো জনগণের পাশে থাকবেন সবচেয়ে বেশি, আপনাদের কমিউনিটি সেন্টার থেকে শুরু করে হেলথ কমপ্লেক্স থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় পাড়ায় মহল্লায় আজকে যে ঢাকাতে ডেঙ্গুর এত প্রকোপ এটা মোকাবেলা করার জন্য আমরা দৃশ্যমান কিন্তু কিছুই দেখিনি। হয়তো আন্তরিকতা আছে, আমরা বলছি না যে অন্তর্বর্তীকালীন সরকারের হেলথ ডিপার্টমেন্ট উপরের দিকে, নিচের দিকে তো দুর্নীতি থাকার মুশকিল, কিন্তু উপরের দিকে কোনো দুর্নীতি তারা করছেন এটা আমরা বলতে চাই না, কিন্তু কাজের গতি যদি স্লথ হয়, কাজের গতি যদি ঢিলে ঢালা হয়, তাহলে তো মানুষের জীবন বাঁচানো মুশকিল হবে। এটা তো শেখ হাসিনার আমল এখন যাচ্ছে না, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কি বলে ওষুধ কেনা হয়েছিল সে ওষুধ বিক্রি করে দেওয়া হয়েছে, মানে ডেঙ্গুর মশা নিধনের জন্য ওষুধ ওটা বিক্রি করে দেওয়া হয়েছে। এত টাকার দরকার, এত ক্ষুধা শেখ হাসিনা তাপসের, ওরা মানুষের জায়গা জমি খেয়েছে, ওরা মানুষের ঘর বাড়ি খেয়েছে, ওরা মানুষের একের পর এক দখল করেছে, এরা জনগণের টাকা ব্যাংকে রাখা হয়েছিল সেই টাকাগুলো খেয়েছে, আর যে টাকাগুলো বদহজম হয়েছে সেই টাকাগুলো পাচার করে দিয়েছে, এই তো ছিল তো শেখ হাসিনার পলিসি। দেখুন এরা কি করেনি, এরা দেশের মানুষকে এবং দেশের মানুষের টাকাকে টাকাই মনে করতো না। সিটি দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তার বাসা বনানী থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনে দুপুরে লাঞ্চ আনার জন্য সরকারি গাড়ি ব্যবহার হতো, কর্পোরেশনের গাড়ি, সেই গাড়ি ব্যবহার হতো তার শুধুমাত্র মেয়র সাহেবের ভাত নিয়ে আসার জন্য। প্রতি মাসে বাজেট ছিল 25 লাখ থেকে 30 লাখ শুধু ভাত আনার জন্য। এই হচ্ছে শেখ হাসিনার রাজত্ব, আর সেই রাজত্ব মোকাবেলা করে ওই মাসুম বাচ্চারা নিজের বুক চিতিয়ে শেখ হাসিনার র‍্যাব পুলিশের বুলেট বরণ করে নিয়েছে, আর আপনারা সেই রক্তাক্ত আলপনার উপর আজকে অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের সময় যদি ডেঙ্গুতে, আপনাদের সময় যদি মহামারীতে মানুষের জীবন বিপন্ন হয়, তাহলে তো জনগণ তো আপনাদের ছাড়বে না, জনগণের কাছে আপনারা প্রশ্নবদ্ধ হবে, প্রশ্নবিদ্ধ হবে। আমলা দিয়ে জনগণের কাজ খুব একটা হয় না, আর বাংলাদেশে আমলার দুর্নীতি তো আমরা এখন দেখতে পাচ্ছি। যদি দেখতাম যে স্প্রে নিয়ে আপনার নালা খাল বিল প্রত্যেকটি জায়গায়, ঢাকা ঢাকা শহরের মধ্যেও তো অনেক খাল বিল, অনেক নালা, সেইখানে আমরা তো এখন পর্যন্ত ওষুধ দেখলাম না, কোনো কীটনাশক কোনো কিছু স্প্রে আমরা করতে এখনো দেখলাম না। প্রতিদিন 10 জন 12 জন করে মানুষ মারা যাচ্ছে, প্রায় 250 জন মানুষ ইতিমধ্যে মারা গেছে, এই দায় কি সরকারের নেই? এই দায়িত্ব সরকারের, এই আর এই সরকার তো জনসমর্থিত সরকার, ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক স্বনামধন্য ব্যক্তি যেখানে আমাদের প্রধান উপদেষ্টা, তার তো প্রধান এই সরকারের দায়িত্ব যে বাজার যারা সিন্ডিকেট করছেন, বাজারে যারা মাফিয়া তন্ত্র করেছে, অর্থনৈতিক মাফিয়ার কয়েকজনকে ধরলেই হবে না, ছোটোখাটো মাফিয়া তো আছে, কারণ আপনারা জানেন যে বড় সাপের চাইতে ছোট সাপের বিষ আরো ভয়ঙ্কর, আরো মারাত্মক। এই অর্থনৈতিক মাফিয়া একজন সালমান রহমানকে ধরলে তো কাজ হবে না, এই ছোটোখাটো মাফিয়া যারা বাজার সিন্ডিকেট করে, যারা দাম উঠানামা করে, এদেরকে ধরুন, এদের গ্রেপ্তার করুন, আইনের আওতায় আনুন এবং জনগণকে স্বস্তি দিন। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ, এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।